পাকিস্তানি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আপনারা জানেন যে আগামী পরশু অর্থাৎ 18 জুলাই সোমবার আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক কোষ রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচনে যারা ল মেকার অর্থাৎ পার্লামেন্টের দুটি কক্ষের সদস্য সদস্যা আর বিধানসভার সদস্যরা তারা ভোটার। জম্মু কাশ্মীর যেহেতু রিঅর্গানাইজেশন হচ্ছে, জম্মু কাশ্মীরের 90 জন বাদ দিয়ে গোটা দেশের MLA-রা এবং MPs ফ্রম লোকসভা এবং রাজ্যসভা তারা ভোটাধিকার দেবেন। বিধান পরিষদরা বাদ থাকবে, মানে বিধান পরিষদকে সুযোগ দেবে। আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 4 জন প্রতিনিধি দল আমাদের, আপনারা সবাই জানেন যে ভোটিং সিস্টেমটা অর্গানাইজ করে লোকসভা সেক্রেটারিয়েট একটা টার্ম, পরের টার্ম রাজ্যসভা সেক্রেটারিয়েট। এবারে রাজ্যসভা সেক্রেটারিয়েটের আপনার দায়িত্ব পড়েছে ইলেকশনকে অর্গানাইজ করা, এবং ECI থেকে প্রত্যেকটা পোলিং স্টেশন অর্থাৎ প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেখানে একজন করে অবজারভার পাঠানো হয়েছে। আজকে আমাদের এখানে পশ্চিমবঙ্গের অবজারভার হিসেবে সিনিয়র IAS অফিসার শ্রীমতী বিজয়লক্ষ্মী, যিনি ভারত সরকারের কৃষি দপ্তরের একজন বড় আধিকারিক, তাকে ইলেকশন কমিশন ইন্ডিয়া এখানে অবজারভার হিসেবে পাঠিয়েছেন এবং তিনি তার কাজ করছেন, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা ফোরম্যান ডেলিগেশন ওনার সঙ্গে পার্টিকুলারলি দুটো পয়েন্ট নিয়ে আমরা লিখিতভাবে দিয়েছি, আর একটা পয়েন্ট ভার্বেলি আমাদের আমরা বক্তব্য জানিয়েছি। এদের যারা নির্বাচন কন্ডাক্ট করছেন তাদের নিরপেক্ষতা নিয়ে আমরা বলেছি। এই ডেলিগেশনে অপোজিশন লিডার আমি সহ আরও 3 জন ছিলেন। আমাদের ইলেকশন কমিশন যদি দেখেন অন বিহাফ অফ BJP সম্মানীয় সুশীল বাজরিয়া, আমাদের চিফ হুইপ অপোজিশন লেজিসলেটিভ পার্টি, আমাদের এই নির্বাচনের যিনি ইনচার্জ সম্মানীয় মনোজ বিজ্ঞা, এবং আমাদের পার্টির MLA সুপ্রিম কোর্টের লয়ার সম্মানীয় অম্বিকা রয়। আমরা দুটো পার্টিকুলার পয়েন্ট বলেছি। একটা আমরা বলেছি যে মোবাইল ফোন এবং পেন ইত্যাদি নিয়ে ভোটিং প্রিমিসেসের মধ্যে অর্থাৎ বুথের মধ্যে যখন আপনার ভিতরে ঢুকছে ভোট দেওয়ার জন্য, নির্বাচন কক্ষ যাকে বলে, সেখানে নিষিদ্ধ আছে। তা আমরা বলেছি এই মোবাইল ফোন এবং পেন আছে বা নেই এটা দেখার দায়িত্ব অ্যাসেম্বলির সিকিউরিটির উপরে আছে। আমরা অ্যাসেম্বলির সব সিকিউরিটির বিরুদ্ধে বলছি না, কিন্তু আমরা গত 5-6 বছর তৃণমূল কংগ্রেসের সময়কালে যে সমস্ত অ্যাসেম্বলিতে সিকিউরিটি রিক্রুটমেন্ট করা হয়েছে তাদের অনেককেই গতকাল বারুইপুরে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভাতে দেখা গেছে। সেই তথ্য ছবি ইত্যাদি আমাদের কাছে আছে। যারা 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূলের সভায় যান তাদের সাহস হবে না তৃণমূল কোম্পানির মালিক মমতা ব্যানার্জি বলুন বা তৃণমূলের মন্ত্রী বিধায়কদের বলুন, তাদের কাছ থেকে মোবাইল চেয়ে নেওয়ার ক্ষমতা হবে না, তল্লাশি করার ক্ষমতা তো দূরের কথা, মুখে বলার সাহসটাই হবে না। গত 5-6 বছর যে লোকগুলোকে ঢুকিয়েছে নিয়ম ভেঙে তারা অ্যাসেম্বলির সিকিউরিটির দায়িত্বে আছেন। আমি পুরনো সিকিউরিটিদের বিরুদ্ধে বলছি না, তারা নিয়ম মেনেই কাজ করেছেন, করেন, তাদের যথেষ্ট ব্যবহার ভালো। এই সেকশন অফ PMC ক্যাডার
এদেরকে দিয়ে এই কাজটা না করিয়ে অবজারভার যেন তার ক্ষমতা প্রয়োগ করে নিরপেক্ষ সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয়মেন্ট করেন, এটা আমাদের এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা বলেছি একেবারে গোপন কক্ষ সিক্রেট ব্যালটে, যেখানে ইলেকশন অথরিটির দেওয়া পেনে আমাদেরকে লিখতে হবে, পজিটিভ লিখতে হবে, সেখানে মাইক্রো লেভেল ভিজিলেন্স কিছু ইলেকট্রনিক্স গেজেট কেউ রেখে দিতে পারে, যেটা খালি চোখে দেখা যাবে না, অত্যন্ত সূক্ষ্মভাবে হয়তো দেখা যেতে পারে। এটা আপনাকে অবজারভারকে বলেছি পার্সোনালি দেখতে হবে। মাননীয় অবজারভার আমাদের কথা শুনে সেকেন্ড পয়েন্ট তিনি নিজে দেখারই দায়িত্ব আমাদের কমিটমেন্ট করেছেন যে আমি এনশিওর করছি আমি নিজে পুরো ভিজিলেন্স করব। আমাদের যারা ইলেকশনের দায়িত্বে আছেন তিনজন, মাননীয় মনোজ টিগ্গা, মাননীয় সুদীপ মুখার্জি, মাননীয় সকল মজুমদার, এরাও অবজারভারকে টাইম টু টাইম বলবে। আর এক নম্বর পয়েন্ট নিয়ে যেহেতু টাইম কম, তিনি আমাদের অ্যাসিওর করেছেন যে আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলছি এবং আইন মেনে অল্টারনেট কোনো অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না আমি ওয়ার্ক আউট করার চেষ্টা করছি, এবং তিনি চেষ্টা করবেন এটুকু বলেছেন। আমরা কমিটমেন্ট পাইনি তার কাছ থেকে যেহেতু সময় কম, এবং আগামীকাল তিনি আমাদের শিশির বাজরিয়াকে বলেছেন যোগাযোগ রাখতে, কথা বলতে। মনোজ টিকে এবং শিশির বাজরিয়া ওনার সঙ্গে কথা বলে নেবেন, জেনে নেবেন। এই দুটো পয়েন্টের বাইরে মাননীয় শিশির বাজরিয়া বলেছেন যে গোটা ভারতবর্ষে কোথাও হয় না, অ্যাসেম্বলি চলে নিজস্ব রুলসে। অ্যাসেম্বলির যে ইলেকশন অফিসার অর্থাৎ সচিব, তিনি রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করেন অ্যাসেম্বলির প্যাডে। এটা ভারতবর্ষের কোনো অ্যাসেম্বলিতে এই ঘটনা এক্সেপশন। এই সচিব যে ভোটের দায়িত্বে আছে সে নিরপেক্ষ হয় কী হবে কী করে? যে তৃণমূলের কথায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অ্যাসেম্বলির বাইরে গিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেন, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। তাই অবজারভারকে পার্সোনালি দেখতে হবে যে গাইডলাইন ডাইরেকশন যা রাজ্যসভা সেক্রেটারিয়েট পাঠিয়েছে, এই সিআই অনুমোদন করেছে, সেটা যেন 200% ফুলফিল হয় সেটা দেখতে হবে। আর অ্যাসেম্বলির সচিব বিরোধী দলনেতা ইজ দ্য 50% পার্ট অফ দি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিটা অপোজিশনের বলা হয়, তার বিরুদ্ধে যিনি এফআইআর করতে পারেন গোটা দেশের মধ্যে নজিরবিহীন, সেটা তারা অনেক কিছুই করতে পারেন। আমি মাননীয় অবজারভারকে বলেছি যে গত সেশনে আমরা 7 জন বাইরে ছিলাম, ঠিক আছে ওটা তো ওনার বিষয় নয়, আমি একটা উদাহরণ দিয়ে ওনাকে বলেছি যে পশ্চিমবঙ্গে হয় না। উনি বলছিলেন যে এটা তো ল মেকাররা ভোটার, হায়েস্ট লোকরা ভোটার যারা ল মেকিং করেন, এখানে কি এসব ভাবা যেতে পারে? অবাক হচ্ছিলেন। তাহলে ওয়েস্ট বেঙ্গলে সবই সম্ভব? কিছুদিন আগে যখন অ্যাসেম্বলিতে রাজ্যপালকে আচার্য থেকে সরানোর বিল এসেছিল, আমাদের 57 জন ভোট দিয়েছিল। আপনারা জানেন বিকেলবেলা 3:30 সময় ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছিল 40 বলে। আমি যখন বাইরের গেটে বললাম যে গণনায় কারচুপি আছে কোর্টে যাব, রাত্রি 8টার সময় অ্যাসেম্বলি থেকে বলা হলো যে আমাদের ভুল ছিল, ওটা 55 হবে। যে বিধানসভায় এই ঘটনা ঘটতে পারে, আবার পরের দিন দেখা গেছে আমি ছিলাম না কিন্তু আমার নামে ভোট পড়েছে, মীর গোস্বামীর নামে ভোট পড়েছে, ভুয়া ভোট। অর্থাৎ ছাপ্পার যিনি রানী মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে যিনি ছাপ্পাশ্রীতে ইতিমধ্যে ভূষিত, সেই মহামান্য সম্রাজ্ঞীর নেতৃত্বে পশ্চিমবাংলায় ল মেকার বলুন
রাষ্ট্রপতির ভোটই বলুন, কোনো ভোটই অবাধ সুস্থ গণতান্ত্রিকভাবে হয় না, হতে পারে না, এই আশঙ্কাও আমরা প্রকাশ করি। ইজ দেয়ার এনি কোশ্চেন? আমরা পরিবর্তনের জন্য বলিনি, এখনই ইয়ারও পরিবর্তন করা যায় না। আমি উনাকে সতর্ক করেছি, অ্যালার্ট থাকবেন ম্যাডাম, উনারই তো রেসপন্সিবিলিটি। কারণ দিল্লি থেকে ব্যালট আসবে, সিএপিএফ ব্যালট নিয়ে আসবে, তারা পৌঁছে দেবে, সেই ব্যালট আবার বাক্সে সিল করে সিএপিএফ দিল্লিতে পৌঁছে দেবে। এটা কমপ্লিটলি রেসপন্সিবিলিটি হচ্ছে অবজারভারের। সি ইজ অলসো ভেরি সিনিয়র আইএস অফিসার। আমরা আমাদের উচিত, তিনি তো একটা ভাবনা নিয়ে এসছেন যে ল মেকাররা ভোট দেবে, এখানে অত ঝামেলার কিছু নেই। তো পশ্চিমবঙ্গে ডাল মে তো কুচ কালা হয়, এই পয়েন্টগুলো আমাদের পূর্বাহ্নে 36 ঘন্টা আগে জানিয়ে দেওয়া উচিত, তাই ওনাকে জানিয়ে দিয়েছি। এখন ইয়ারও পরিবর্তনের আমরা দাবি করিনি। আমরা এদের পার্সিয়াল রোলটা, এরা যে নিজেদের চেয়ারটাকে কীভাবে অপবিত্র করছেন, অমর্যাদা করছেন, এই রোলটা আমরা তুলে ধরেছি। এটা জানা দরকার সকলের, মানুষের এটা জানা দরকার। চন্দ্রা, আপনারা রাজ্য কমিটির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিধায়ক সাংসদদের চিঠি সমর্থন করার আবেদন জানিয়েছিলেন, এখনো পর্যন্ত সে অর্থে তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, কিভাবে দেখছেন? আপনারা আদিবাসী বিরোধী বলেই সমর্থন দেয়নি, আদিবাসী বিরোধী বলেই সমর্থন দেয়নি। আমরা 50,000 ব্যানার তৈরি করেছি, ওটা পশ্চিমবাংলার সমস্ত আদিবাসী গ্রামে সোমবার দিন লাগবে। মমতা ব্যানার্জি এবং তার দল যদি কালকের মধ্যে দ্রৌপদী মুর্মুকে সমর্থন ঘোষণা না করেন, তাহলে আমরা সোমবার থেকেই মমতা ব্যানার্জি এবং তার দল যে আদিবাসী বিরোধী, এই প্রচারে আমরা নামব। রাজনৈতিক উদ্দেশ্য নয়, এদের যে মুখোশটা, এই মুখোশটা জনজাতি মূলবাসীদের কাছে তুলে দেওয়ার জন্যই নামব। কারণ এটা ভিতরে থাকবে না, এটা এমএলএ এমপিদের মধ্যে থাকবে না, এটা বাইরেও বেরোবে। সুগন্ধে 21 তারিখ আপনারা সভা করার আবেদন করেছিলেন, পুলিশের পক্ষ থেকে নাকচ করেছে, আপনি আদালতে গেছেন। আমাদের ছটা প্লেস যারা এনওসি দিয়েছে, পরের দিন থানায় তুলে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে অবজেকশন, 6টা প্লেস উলবেড়িয়া বাউড়িয়া ওই জোনে মোট 6টা প্লেস। যে জুট মিলের মাঠ দিয়েছিল মালিক আমেরিকা আছে, তার ম্যানেজারকে ডেকে এনেও আজকে আপত্তি লিখিয়েছে, পুলিশ ক্যাডারের ভূমিকা নিচ্ছে। ঠিক আছে, আমরা আইন মানা লোক, আমরা আশাবাদী মঙ্গলবার মহামান্য উচ্চ আদালত, আমাদের 21 জুলাইয়ের সঙ্গে এই কর্মসূচির কোনো সম্পর্ক নেই, পরিষ্কারভাবে বলি। 21 জুলাই হয় দুপুরে 12টায়, আমাদের কর্মসূচি 4টের সময়, আমাদের কর্মসূচি 50 কিলোমিটার দূরে, এবং আমাদের কর্মসূচি হচ্ছে যে হিন্দুদের দোকান ঘর বাড়ি ভেঙেছেন তাদের আমরা ক্ষতিপূরণ দেব, এবং আমাদের যে পার্টি অফিস হাওড়া গ্রামীণ ভেঙেছেন, পুড়িয়েছেন, জ্বালিয়েছেন, তার একটা প্রতিবাদ হবে। এবং এটা হাওড়া গ্রামীণ জেলার 9টা অ্যাসেম্বলি 7 থেকে 8 হাজার বিজেপি কর্মী জমায়েত করে, এই কর্মসূচি 21 জুলাইয়ের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়, এবং অনেক দূর, টাইমও আলাদা, কোয়েনসাইডও নয়। আমরা 21 জুলাই জানি শহীদ দিবস হতো, এবারে জিহাদ দিবস হতো। মমতা ব্যানার্জি নিজেই আসানসোলে বলেছেন এবারে জিহাদ দিবস হবে। অর্থাৎ জিহাদ দিবসে কী কী জিহাদে হতে পারে আমাদের ধারণা আছে, সিএএতে দেখেছি, নির্বাচন পরবর্তী পোস্ট পোল ভায়োলেন্সে দেখেছি, নুপুর শর্মায় দেখেছি। অর্থাৎ জিহাদের দিন জিহাদিদের সামনে যেতে নেই, জিহাদিদের সামনে গেলে আমার নয় নিরাপত্তা আছে, আমাদের এমএলএদের নয় নিরাপত্তা, সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই। অর্থাৎ জিহাদিদের সামনে গেলে প্রাণ দিতে হবে। ফিরাদ হাকিম এই প্রসঙ্গেই বলেছে যে আপনাদের এই কর্মসূচি অসৌজন্যের কর্মসূচি। ফিরাদ হাকিম যিনি মিনি পাকিস্তান বলেছিলেন, ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এদের কথার কি উত্তর দেবো? এসব লোক কলকাতায় দাঁড়িয়ে বলে ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এসব লোকের কথার উত্তর দেওয়া উচিত। দে আর দ্য এমপ্লয়ি, আমি তো এমপ্লয়ির মালিককে হারিয়েছি মমতা ব্যানার্জি। আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যের সমস্ত এমপি, সমস্ত এমএলএ, সমস্ত রাজ্যসভা সবাইকে লেটার লিখে যা করেছি ওপেন পাবলিক ডোমেনে করেছি,
এবং তাতে আমরা বলেছি সিম্বল নেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেন। আজকে দেখেছেন ঝাড়খণ্ডের কংগ্রেসের এমএলএরা দিল্লিকে জানিয়ে দিয়েছে আমরা কংগ্রেসে আছি কিন্তু দ্রৌপদী মুর্মুকে ভোট দেব। এত ন্যাচারালি এত স্কোপ আছে আমরা বলেছি, কিন্তু আপনাদের আমি অ্যাসিওর করছি আমরা দাবিও করব না যে আমরা 71টা ভোট পাবো। আমরা অ্যাপ্রোচও কারো কাছে ইন্ডিভিজুয়াল করিনি, কারণ আমাদের প্রার্থী জিতে গেছে। ওই ভোট ভাঙানোর খেলা বা আনএথিক্যাল জব এটা আমরা উই আর নট ইন্টারেস্টেড। 71টা ভোট হলো মাথাটা সরা ভাই কন্টিনিউ পার্লামেন্টের কাজ পার্লামেন্ট শুরু হচ্ছে কোম্পানির মালিক তার কর্মচারীদের ডেকেছেন, তাতে আমার কোম্পানির মালিক তার আপার ডিভিশন এমপি মানে ইউডি ক্লার্কের পর্যায়ে পড়ে, আর মন্ত্রী যারা হয়তো অফিসার গ্রেডে গ্রেড টু বি, এমপিরা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোম্পানির ইউডি, আর এমএলএ হচ্ছে এলডি, তার নিচে কাউন্সিলর টাউন্সিলর যারা আছে তারা ডি গ্রুপ ফোর গ্রেড, আর যারা জিহাদ করে তারা হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল।